আর জেনারেলি কলেজের টিচারদের সাথে বা যে কোনো টিচারদের সাথে টপারদের একটা ভালো রিলেশন থাকে, ব্যাক বেঞ্চেসদের একটা রিলেশন থাকে না। বাট আমার ক্ষেত্রে ব্যাক বেঞ্চেস গুলো সেরকম ছিল না, ক্লাসে হয়তো আসতো, কিছু কিছু ক্লাসে আসতো না, আর ক্লাসের বাইরে কিন্তু আমি বেশি দেখতে পেতাম। জুনিয়রদের কিছু সাজেশন, ওরা এসে প্রথম থেকে কিভাবে পড়বে তাহলে? প্রথম থেকে তো আমরা নিজেরাই পড়িনি, যেটা লোকেরা বিলিভ করে না যে আমি বইটা পড়ে শেষ করে দেবো। নিটের সময় আমরা কি করতাম, প্রত্যেকটা টপিক এমন ভাবে গুলে খাবো যে, হ্যাঁ মানে প্রত্যেকটা লাইন পড়বো, লাইন মুখস্থ করবো। ফার্স্ট অফ অল এমবিবিএস পসিবল না, পসিবল ক্লাসের সেই লাস্ট বেঞ্চটাতে বসা, লেট করে ঢোকা সব সময় করতাম। শাবাশ বেটা, বহুত বাড়িয়া। আমি মিথ্যা বলছি, সরস্বতী পুজোর পর আমি প্রায় 150 জনকে চিনেছি আমার ব্যাচে, যা জানতাম না এক্সিস্ট করে ছেলে বলে। কারণ একবার এই 5টা বছর যদি চলে যায়, তারপরে লাইফে এনজয়মেন্টটা খুব কমই হবে। তো আমি সবাইকে বলবো যে সবকটা ইভেন্টসে পার্টিসিপেট কর, প্লাস মানে কোনো সিনে থেকে ভয় না পেতে অ্যাজ এ মানে র্যাগিং এর জন্য। স্যার অনেকে গোল্ড স্ট্যান্ডার্ড বই কেনার জন্য ভাববে যে আমি অনেক বড় ডক্টর হব, আমাকে গোল্ড স্ট্যান্ডার্ড বই কিনতেই হবে। তো তাহলে ফার্স্ট প্রফেশনালের এমবির রেজাল্ট আউট হয়েছে, তো আমি তোমাদের বলেছিলাম যে যারা ব্যাক বেঞ্চার্স রয়েছে তাদেরকে নিয়ে একটা ভিডিও বানাবো। তো আমার সাথে সেই মহামান্য ব্যাক বেঞ্চার্সরা আছে, তো তাদের কাছ থেকে তোমরা জেনে নাও তোমাদের দাদা দিদিরা যে তারা কিভাবে পড়াশুনো এবং তার সাথে আদার্স অ্যাক্টিভিটি, ফ্রেশার্স সব কিছু মিলিয়ে তারা ভালো মার্কস পেয়েছে, তাহলে সেটাই আমরা জানো। তাহলে আমার সাথে ব্যাক বেঞ্চার্স রয়েছে শিবা, শিবাদিত্য, ময়ূখ, ওমর, অভিক লস্কর অ্যান্ড সৌমি। তাহলে শিবাদিত্য থেকে শুরু করি, কত মার্কস পেয়েছো পার্সেন্টেজ? আমি পার্সেন্টেজ পেয়েছি হচ্ছে 67%। আচ্ছা, তুমি কি খুশি এই মার্কস পেয়ে নাকি? হ্যাঁ স্যার, অবশ্যই খুশি। যা ভেবেছিলাম স্যার, প্রথম তো ইচ্ছা ছিল পাস করার, তো অবশ্যই স্যার পাস করে গেছি। 50% টার্গেট ছিল, তো সেটা যখন করে গেছি, আর মার্কস তে 70% পাই, 65% পাই, কি যায় আছে স্যার। পাস করায় তো আলটিমেটলি সবার টার্গেট থাকে এমবিবিএস এসে, যে আমরা স্কুল লাইফ থেকে পাস করে এসে এখানে সবাই এসে ভাবি যে 85% পাবো, 90 পাবো। ঘর থেকে একটা এক্সপেক্টেশন থাকে যে টপার হয়ে এসেছি, 95% পেতে হবে। সেটা একটা মিথ, এমবিবিএস এরকম হয় না। এমবিবিএস এ মেন মোটিভ হচ্ছে তোমাকে পাস করতে হবে, তো 50% যে পাচ্ছে, 50% পাক বা 60% পাক আলটিমেটলি ম্যাটার করে না। তো পাস করে গেছি স্যার, খুশি। সো শিবা ইজ হ্যাপি। ময়ূখ, তোমার বক্তব্য? স্যার একটা হিসেবে বলবো যে পুরো লাইক স্কুল লাইফে না, আমরা এই যে বললো 90 নাম্বারস গুলো দেখে দেখে আমরা খুব অভ্যস্ত হয়েছি। তো প্রথমত স্যার, ফার্স্ট পরীক্ষা তো এটা, ফার্স্ট ইয়ার আমাদের এরকম ফার্স্ট অফ গেছে, তো টেকনিক্যালি হ্যাপি না। বাট এটাও বলবো যে স্যার, যতটা আমি হার্ড ওয়ার্ক দিয়েছি ওর প্রপোর্শনালি নাম্বার পেয়েছি। মানে আমরা লাস্ট 2 মাসে পড়াশোনা করেছি, শুধু পুরো বছর আমরা পড়িনি। পুরো বছর যে হার্ড ওয়ার্ক করে পড়তাম, অলরেডি আমি দেখেছি মানে রেজাল্ট ভালো আসবে, ওটা তো মানে সিম্পল একটা ফ্যাক্ট। বাট সেক্ষেত্রে হয়তো কিছু কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হতো। হ্যাঁ, তো আমরা লাইক কলেজ লাইফে মজাটাও নিয়েছি, মজাটাও করেছি। তো আই বিলিভ অল ইন অল ইটস আ গুড প্যাকেজ। ইফ ইউ টক অ্যাবাউট দ্য মার্কস এক্স্যাক্টলি, তাহলে মেবি আরো ভালো আসতে পারতো, বাট মজা হয়েছে। লাইক আই উইল নট মানে ভাইব বলতে চাইছে যে দুটোই ব্যালেন্স করে, ব্যালেন্স হয়ে ভালো শুধু মার্কস এর জন্য গিয়ে কলেজ লাইফটা যদি আমরা কি কলেজ লাইফ সেটা যদি না বুঝতে পারি, ওটা স্যাক্রিফাইস করে নি। ওকে অমর স্যার, মানে যেমনি বললো যে স্কুল লাইফে আমরা সবাই টার্গেট রাখতাম, মানে বোর্ডসেও আমরা সবাই 90%-এর জন্য ক্রেভ করতাম, 90%, 95%। বাট এখানে এসে দেখলাম যে মানে অনেক পড়তে হয় ওই মার্কসে, মানে এখানে এসে একটা ড্রিম মার্কস হয়ে যায় আর কি। তো অতটাও আর কি মানে ওই মার্কসে যদি স্কোর করতে হয় তাহলে আমাকে সারাদিন পড়ে যেতে হবে, ওটা করলে আমার পুরো কলেজ লাইফটা আর কি আমি এনজয় করতে পারবো না। তো আমরা ওটাই করেছিলাম যে মানে আমরা পড়ার টাইমে পড়াশোনা করতাম, মজার টাইমে আমরা মজা করতাম, লাস্টে আমরা 1-2 মাস মানে প্রফিট আগে ওটাই আমরা খুব ভালো করে পড়েছিলাম, ওটাই আমাদেরকে এই মানে স্টেজে তুলে এনে দিয়েছে। বাদ বাকি টাইমটা আমরা মজা করেছি, ইভেন্টস করেছি, ওইভাবে আমরা কাটিয়েছি পুরো বছরটা। ওকে স্যার, সবাই যেরকম বলছে স্কুলে ভালো নাম্বার পাওয়ার অভ্যাস আমাদের, কিন্তু কলেজে এসে আমরা বিভিন্ন প্রোগ্রামে পার্টিসিপেট করেছি, সরস্বতী পুজো আছে, হোলি আছে, ফ্রেশার্স আছে, সব কিছুতেই চুটিয়ে এনজয় করেছি। সেই তুলনায় পড়াশোনাটা প্রথম দিকে কিছুই হয়নি, কিন্তু লাস্টের দিকে পড়াশুনো করে যেটুকু পাওয়া যায় সেইটুকুই পেয়েছি, তাতে ঠিকঠাকই আছে নাম্বার, তার থেকে বেশি পাওয়া সম্ভব না লাস্টের দিকে এতটা পড়াশোনা করে। মানে বেশি মার্কসের জন্য কলেজের মজাগুলোকে স্যাক্রিফাইস করতে তোমরা রাজি? হ্যাঁ, বেশি মার্কস পেতে গেলে মজাগুলো সব স্যাক্রিফাইস করতে হবে, বইয়ের মধ্যেই থাকতে হবে সব সময়। কিন্তু সেটা একটু পড়াশোনা হয়তো পরে করে নেওয়া যাবে, কিন্তু এই কলেজের লাইফটা একবার পেরে গেলে সেটা আছে না, সেটা ডেফিনেটলি। সৌমিক, যখন কলেজে ঢুকেছিলাম তখন ভেবেছিলাম কতই বা টাফ হবে, সবাই বলে টাফ তো হবে,
বাট হ্যাঁ, পুরো স্কুল লাইফ ভালোভাবে পড়াশোনা তো করেছি, তো আই গেস এখানেও ভালো মার্কস পেতেই পারি, ওরকম প্রথম প্রথম মনে হতো। তারপরে একটা সেম হলো, আর একটা সেম হলো, আর একটা সেম হলো, দিয়ে নিজের ইয়েটা বুঝলাম যে কতটা কি হতে পারে। মানে ফার্স্ট সেম যদি ধরি, হ্যাঁ ফার্স্ট ফার্স্ট সেম সেম, কি তিনটে দিয়ে পাস করেছিল? হ্যাঁ তিনটে দিয়ে পাস করেছিলাম। তারপরে বাট সেকেন্ড, মার্কস হয়তো সেভাবে যতটা আশা করেছিলে ততটা হয়নি, বা হ্যাঁ কষ্ট করে পাস ফার্স্ট সেমে করেছিলে? তাও পড়াশোনা করে দিয়েছিলাম। তারপরে আচ্ছা, সেকেন্ড সেমটা আসলো, তখন সরস্বতী পুজো চলে আসলো আমাদের, যেটা অর্গানাইজ করতে হলো আমাদের, তখন দুটোতে পাশ করলাম, একটাতে পাশ করলাম না। তারপরে থার্ড সেম তো রেজাল্টই বেরোলো না, তো তার মানে ফার্স্ট সেম দেওয়ার পরে বোঝা গেছে যে সেমিস্টারেও তোমরা ফেল করতে পারো, মানে স্কুল হ্যাঁ লাইফে যেমন কি টপার হয়ে এসেছো, তারপরে সেমিস্টারে এসে পাস করবো কি না এই ব্যাপারটা থাকে, সেটার সাথে তোমরা মানিয়ে নিয়েছো, হুম। তারপরে তো পড়াশোনা করেছো। তারপরে MB-র সময় ওটাই মোটিভ ছিল যে পাশ করতে হবে, তখন ভালো নাম্বার জানি না কতটা কি হতো না হতো, বাট যখন আমরা এক্সামও দিতে গেলাম, তখন পড়ার পরেও, সব পড়ার পরেও যেন মনে হতো যে এটা তো নতুন কোয়েশ্চেন, এটা তো আগে তো দেখিনি, এরকম মনে হতো। আর এটা ট্রু যে যদি আমরা সারা বছর পড়াশোনা করতাম, তাহলে হয়তো কোয়েশ্চেন গুলো আমাদের কাছে আগেও দেখে থাকতাম, বাট আমরা তো ওই যেটুকুনি দরকার ব্যাস সেটুকুনি করেই চলে গেছি, আর বাকি সবকিছুতে পার্টিসিপেট করেছি। এবার যা মার্কস পেয়েছি আমি ভেবেছিলাম তার থেকেও কম পাবো, বাট ঠিক আছে, যেটা পেয়েছি সেটাতে ঠিক আছে। সমী কত মার্কস পেয়েছে? 60.2%, 60.2। 59%, 59 নম্বর, 65, 65%, 62.7, 62.7%। তো ওভারঅল সবাই 60%-এর ওপরেই পেয়েছে, 60% যথেষ্ট ভালো মার্কস। এবং শিবা যেটা বললো, মার্কসে কিছু ডিপেন্ড করে না, এবং আমি দেখেছি আলটিমেট জীবনের বড় জায়গাতে কিন্তু ব্যাক বেঞ্চার্সরাই যায়, সেটা বলে দিলাম, ওরা হয়তো সেটা প্রমাণ করে দেবে, এটা এটা আমার বিশ্বাস। আর জেনারেলি কলেজের টিচারদের সাথে বা যে কোনো টিচারদের সাথে টপারদের একটা ভালো রিলেশন থাকে, ব্যাক বেঞ্চার্সদের একটা রিলেশন থাকে না, বাট আমার ক্ষেত্রে ব্যাক বেঞ্চার্স গুলো সেরকম ছিল না, ক্লাসে হয়তো আসতো, কিছু কিছু ক্লাসে আসতো না, আর ক্লাসের বাইরে কিন্তু আমি বেশি দেখতে পেতাম। সে সরস্বতী পুজো তো এরাই পুরোটাই অর্গানাইজ করেছে, খুব ভালো অর্গানাইজ করেছিল, আমার দেখা সরস্বতী পুজো খুব ভালো অর্গানাইজ করেছিল। বা আদার্স তোমরা তো এসেই মনে হয় তোমরা তখন ফেস্ট পেয়েছিলে না, সেখানে তো অ্যাক্টিভলি পার্টিসিপেট ছিল প্রত্যেকটা ইভেন্টে, এবং তারপর তোমাদের যে ফ্রেশার্স পার্টি হয় তারও তো বিভিন্ন ইভেন্ট হয়, প্রত্যেক ইভেন্টে তোমরা পার্টিসিপেট করেছো দেখতাম আমি, তার মানে সেইগুলো তো সব পার্টিসিপেট করার পরেও পড়াশোনা করে ভালো মার্কস একটা এসেছো, তো ডেফিনেটলি তারা যারা জুনিয়র রয়েছে তাদের জন্য এটা একটা মানে একটা বার্তা যাচ্ছে যে হ্যাঁ, কলেজে এসে শুধুই পড়াশোনা করতে হবে তা নয়, আদার্স অ্যাক্টিভিটি গুলো করা উচিত। র্যাগিং নিয়ে কিছু ডেফিনেটলি জুনিয়ররা জানতে চাইবে যারা ন্যাশনালে আসছে, তারা তো হ্যাঁ, তো জুনিয়রসদের অনেকেই মেসেজ আসছে যে র্যাগিং ফর্মটা দাদা কোথায় সাবমিট করব, কিভাবে নেব, কি করব। তো আমাদের কলেজ সত্যি করেই বলতে গেলে র্যাগিং ফ্রি ক্যাম্পাস স্যার, একদম দেখতে গেলে আপনি কলকাতা যে কোনো কলেজ ধরে নিন, আমাদের কলেজেই বেস্ট জুনিয়র সিনিয়র ইন্টারাকশন বলে, এটা সবাই বলে, আমাদের সিনিয়র থেকে আমরা এটা শুনে এসেছি, আমরা নিজেদের ব্যাচের মধ্যে এইটুকু সিনিয়রসের সাথে ইন্টারাক্ট করে বুঝেছি। তো কলেজে যে র্যাগিং, এই এখন তো যা কেস গেল তারপর একেবারেই কোনো এসবের ব্যাপার আর যায় না, কিন্তু আমাদের কলেজ সত্যি মানে সত্যি র্যাগিং ফ্রি ক্যাম্পাস, কোনো কারোর চাপ নেই, কোনো কারোর ভয় নেই, এটাই স্যার বলবো। সবারই তাহলে একই মত। মানে যেটা লোকেরা ভাবে না, ভয় পায় র্যাগিং নিয়ে, তো হোস্টেলে তো ভয় পেয়ে কোনো লাভ নেই, কোনো এরকম জিনিস করে না। আমরা পুরো 1 বছর থেকেছি এখানে, বাট উই রিয়েলাইজ যে কখনোই এরকম আমাদের মনে হয়নি যে সিনিয়ররা আমাদের জিতে আমাদের বাঁচতে দিচ্ছে না, বা র্যাগিং খুব আমাদের উপর মেন্টালি এফেক্ট করছে। হোয়াট এভার হ্যাজ হ্যাপেন্ড, দ্যাট ওয়াজ সাপোজ টু লাইক বিল্ড বন্ডিং, এন্ড লাইক ওটাই হয়েছে অ্যাট দি এন্ড অফ দ্য ডে। তো কোনো লাইক ভয় পাওয়ার তো আসলে জায়গা নেই। আর একটা জিনিস বিলিভ করে, যদি জুনিয়ররা যারা আসছে তার শুধু এটা যদি মাথায় রাখে যে একটা কলেজে হায়ারার্কি আছে, সিনিয়র ইজ এ সিনিয়র, ওকে আমাকে একটু রেসপেক্ট দিতে হবে, দ্যাট ইজ অল স্যার। তাকে ছাড়া মানে ওইটা না দিলে তো অফকোর্স রেসপেক্ট করলে কিছু না কিছু রিপার্কাশন হবে, আমরাও অফকোর্স এর সাথে ওরকমভাবে ইন্টারাক্ট করবো না। বাট আই বিলিভ যে ওটাকে র্যাগিং ভেবে নেওয়া বা ভয় পাওয়া ওটাকে দরকার ডেফিনেটলি, সিনিয়রদের সিনিয়র একটা রেসপেক্ট আশা করে, এবং সিনিয়র জুনিয়র একটা রিলেশনশিপ, তবে একটা বন্ডিংটা তৈরি হয়। এবং কেউ যদি কাউকে চিনলো না, ইন্ট্রো না হলো, তাহলে তো কে সিনিয়র কে জুনিয়র বোঝা যাবে না। এবং শুধু সিনিয়রদের সাথে ইন্টারাকশন থাকলে পরে যখন ওয়ার্ডে যাওয়া হয় সেক্ষেত্রে অনেক বেনিফিট অনেক পাবে, হেল্প পাবে। কেউ যে দাদাই হয়তো ইন্ট্রো নিয়েছিল সেই দাদাই ইন্টার্ন, তখন তুমি ফাইনাল ইয়ারে স্টুডেন্ট, তো এই একটা রিলেশন জন্য তো আমার মনে হয় ডেফিনেটলি ইন্ট্রোটা দরকার। আর বোন সেট কিনেছিলে সবাই? মানে ইন্ডিভিজুয়ালি নাকি দু তিনজনে মিলেও বোন সেট নেওয়া যেতে পারে? তিনজন মিলে ইন্ডিভিজুয়ালি নেওয়া যায়, এবার যার তোমরা যেটা কি করেছিলে ইন্ডিভিজুয়ালি? ইন্ডিভিজুয়ালিও নেওয়া যায়, আবার দু তিনজন মিলে যদি কেউ পিজিতে থাকে একসাথে, দু তিনজন একসঙ্গে তিনজনে মিলে শেয়ারেও কিনে নিতে পারে, সেটা তাদের তাদের কন্ডিশন হিসেবে। বোন সেটটা দরকার অবশ্যই।
করার জন্য বলছিলাম। বাইল্যাটারাল হয় ইউনিল্যাটারাল হয়, যার যেটা সুবিধা সে সেটা কিনবে। বোন সেটা এখন কিরকম দাম থাকছে? এখন বাইল্যাটারালের মোটামুটি 24-25 হাজার মতো থাকবে, আর ইউনিল্যাটারাল কিনতে গেলে না এটা কোয়ালিটি হিসেবে ডিপেন্ড করে না, 27-28 হাজারও হয়ে যাবে, কোয়ালিটির উপরে ডিপেন্ড করে। আর আপনি যদি চান 30,000 এর কোন সেট পাবেন, আপনি যদি চান 23,000 এর। আবার তোমরা কোথা তাদের কাছ থেকে, সিনিয়রদের কাছ থেকে? আমরা সিনিয়রদের কাছ থেকে কিনেছি। সিনিয়রদের কাছ থেকে নিলে ব্যাপারটা হচ্ছে মোস্ট মানে ইজিলি আর কি, সিনিয়রদের অ্যাপ্রোচেবল আর কি, মানে আমি যদি বাইরে থেকে কিনি আমি অ্যাপ্রোচ করতে পারবো না, কারণ কিছু বোন সেটা কিছু ডিফর্মিটি থাকলো, কোনো একটা বোন ধরন থাকলো না, এবার সেটার জন্য যদি কেউ বাইরে থেকে কারোর কাছে যদি নিই তা আমি তাকে ইজিলি অ্যাপ্রোচ করতে পারবো না। যদি আমি সিনিয়রের কাছ থেকে নিই আমি ইজিলি অ্যাপ্রোচ করতে পারবো তার থেকে, আর নেগোসিয়েটও করতে পারবো, আর সিনিয়র এখানে সত্যি খুব ভালো, তো মানে অনেক টাইম নেগোসিয়েট করে নেয় সাথে। তো আমি ডিপার্টমেন্ট থেকে নিয়েছিলাম পার্সোনালি, বাট এমনিতে লাইক যেটা আমি দেখেছিলাম যে বোনস এর ইন জেনারেলি যদি সব বোনস আছে তোমার আর্টিকুলেটেড আছে সব বোনস গুলো, তাহলে একটু প্রাইস বেশি হবে অফকোর্স, আর ওগুলো না হলে কম হবে। তো যেরকম বললো রেঞ্জ হয় প্রাইসের, বাইলেটারাল বাইলেটারাল স্টার্ট সেট অ্যারাউন্ড লাইক 21-এও স্টার্ট হয়। আমি যা দেখেছিলাম ওটাতে অনেক বোনস মিসিং ছিল, সিঙ্গেল সিঙ্গেল বোনস ছিল রিপস গুলো, আর যেহেতু সব বোনস আছে ইভেন হ্যান্ড ফুট আর্টিকুলেটেড আছে ওগুলো স্যার 28-29-এও চলে গেছে। স্টেথোস্কোপ কিনেছিলে? কোনটাই হয়েছিল ফিজিওলজিতে? স্পিগোম্যানোমিটার? হ্যাঁ দুটোই কিনেছিল। ওকে, মানে আমি ফিজিওলজি সাইড বলে যে বলতে হবে সেটা নয়, না সত্যি আচ্ছা কিনেছি। তো দেখো ব্যাকবেঞ্চেসরা এক্ষেত্রে এক্সট্রাঅর্ডিনারি ভালো বেরিয়ে গেছে, তারা স্টেথো স্পিগো দুটোই কিনেছে। অনেকে স্টেথো দিয়ে চালি নেই, স্পিগো অনেকে কেনে না, বাট স্টেথোটা তো ডেফিনেটলি লাগবে, এবং সেই তো সেকেন্ড ইয়ারে বা যখন ওয়ার্ডে যাবে কিনতেই হবে। এবং স্পিগোম্যানোমিটার কিনলে তোমরা বাড়িতেও প্রেশার চেক করতে পারো, তো সেটা একটা বেনিফিট থাকে। আর জুনিয়রদের কিছু সাজেশন, ওরা এসে প্রথম থেকে কিভাবে পড়বে তাহলে? প্রথম থেকে তো আমরা নিজেরাই করিনি। আচ্ছা, তাহলে কবে থেকে পড়া শুরু করতে বলছে জুনিয়রদের? মানে ধরো এই অক্টোবরের 21 থেকে যদি ক্লাস শুরু হয়, সবাই যখন ঢোকে তখন তো ভাবে যে এবার তো ভালোভাবে পড়াশোনা করবো, তো সেটা তো একটা থাকে। আমাকে অনেক জুনিয়র জিজ্ঞেস করছে দিদি ফার্স্ট সেম সিলেবাস বলো, এখন থেকে ওরা আমিও দেখলাম আমার ইউটিউবে কমেন্ট করেছে, একদম তো ফার্স্ট ইয়ারের সিলেবাস জানতে চাইছি, বুঝতে পারছি না করবে এটা কি, কলেজই এলো না, ফার্স্ট সেমিস্টারের সিলেবাস এখন লাগবে না, কারণ তারা যখনই রেগুলারলি ক্লাস করবে আইটেম দেবে তখনই তারা জানতে পেরে যাবে ধীরে ধীরে। অ্যানাটমিতে পিসিটি এক্সাম হয়, পিসিটি থেকে পাস করতেই হয়, অ্যাটেন্ড করতে হবে, পাসটা কিছু ম্যাটার করে না, তেমন অ্যাটেন্ডটা খুব দরকার। যখন স্যার পিসিটি টা আসলো, ইটস লাইক তুমি তখন জেনে যাও যে এখন সেমিস্টার একটু বেশি কাছে এসে গেছে, এখন একেবারে লাইক একটু আমাকে ফোকাস করতে হবে পড়াশোনা নিয়ে। ওর আগে অব্দি ইউ ক্যান বি লাইক আচ্ছা ঠিক আছে সেমিস্টার আসছে সেমিস্টার আসছে, ওয়ান্স ইউ হ্যাভ গিভেন দ্য পিসিটি না তখন আমাকে বুঝে নিতে হবে এখন সেমিস্টার কাছে এসে গেছে, এখন তো আমাকে রেগুলারলি পড়াটা শুরু করতে হবে। তো আই বিলিভ যে পিসিটি একটা দাওয়াত দিতে হবে, ডাজেন্ট ম্যাটার তুই পড়ে গেছো নাকি পড়ে যাওনি, তুমি যাও পিসিটি টা দাও, অ্যান্ড ডাজেন্ট ম্যাটার মার্কস কেমন আছে গিয়ে দিয়ে আসো, অ্যান্ড তারপর থেকে পড়াটা শুরু করো। পিসিটি টা একদিক থেকে ভালো, মানে আমরা যেমন ঝুলিয়ে রাখি লাস্ট 2 সপ্তাহ বা 3 সপ্তাহ সেমের আগে পরফের আগে পড়বো, তো পিসিটি টা মানে পার্ট ওয়াইজ আর কি টেস্টটা হয়, তো ধরুন যখন পিসিটি দিলো একটা পার্ট দিলো তখন ওই প্রেশার ওই পার্টটা আর কি পড়া হয়ে যায় আমাদের, যদি তো পিসিটি না হতো তাহলে হ্যাঁ তাহলে ওই পার্টটা আমাদের পড়া হতো না, তো মানে একটা এক্সট্রা ব্যাকলগ আমাদের থেকে যেত। পিসিটি তে ভয় পাওয়ার কিছু নেই, মার্কস তো ওর দেখতে হবে না, বাট ওই জিনিসটা পড়া হয়ে যেত আমরা ওটাতে গুড ফিল করতাম যে এই জিনিসটা পড়া হয়ে গেছে আমাদের, তো ওটা একটা বেটার দিক পিসিটি টাকে। আমি বলবো যে সেমিস্টার হোক বা পিসিটি হোক বা আমাদের শর্ট টেস্টও হয়েছিল, যেমন ফিজিওলজিতেও একটা রিটেন টেস্ট হয়েছিল, তো সবকটাই যেন সিরিয়াসলি দেওয়া হয়, মানে তখন যাতে না ভাবি যে এটাতে পাস করলো বা কি ফেল করলো বা কি বা পড়া হয়নি এক্সাম হ্যাঁ দিতে যাবো না এই হ্যাঁ জিনিসটা, সবটা যাতে না হয়, ওই টাইমটা সিরিয়াসলি দিলে তাহলে ওই টাইমটা পড়াটা এগিয়ে থাকবে, কারণ কি বাকি মাসগুলো হয় না কিছু না কিছু একটা ইভেন্টস লেগেই থাকে, তখন একটা চাপ থাকে না, যদি ওই টাইমটা সিরিয়াসলি আমরা এক্সামটা দিই তাহলে MB সময় অতটাও চাপ পড়বে না। আইপ্যাড বা ট্যাবলেট ছিল নাকি ফোনেই পড়াশোনা করেছে? না আমার ট্যাব ছিল ট্যাব বাট ছিল ওকে, ফোন ফোনেও করা যেত, আমার শুধু ফোন, শুধু ফোন, শুধু ফোন আর স্টাডি নোটস হার্ড নোটস ছিল। হ্যাঁ হ্যাঁ আমার আমার ট্যাবও ছিল ফোন ছিল, বাট নট নেসেসারি যে ট্যাব থাকতেই হবে, মানে এমনি ফোনেও করা আচ্ছা যায়। আমি জেনে নিচ্ছি তোমাদের কার কি ছিল, তারপর তো ওটা নিয়ে আলোচনা করো যে ট্যাবলেটটা দরকার নেই। আমার কাছে টেকনো ফোনই ছিল, ফোন ছিল ট্যাবলেট ছিল না, ফোন ফোন ছিল ট্যাবলেট ছিল স্যার, ফোনই ছিল কিন্তু থার্ড সেমের দিকে ট্যাব কিনেছি, মানে দরকার হলো মনে হলো। দরকার তাহলে হলো অনেকেরই কিন্তু প্রশ্ন স্যার, আছে যে ট্যাবলেট কিনবে কি কিনবে না, স্যার এখন কেনার ইমিডিয়েটলি দরকার নেই কোনো, কিছুদিন যা কলেজে আসুক, কলেজে এসে ফার্স্ট সেমটা মিনিমাম কাটুক, না এখন থেকে ট্যাবলেটে পড়াশোনা করবে তার কোনো মানে নেই। এখন তো নোটস মেন ফোকাস হতে, প্রায়োরিটি দিতে হবে নোটস, যেগুলো বানাচ্ছে নোটস, যারা হার্ড কপি নোটস বানায় হার্ড কপি নিজে বানাতে হবে নোটস। তো আইপ্যাড ফাইপ্যাড এগুলো কিনে নিলে স্যার এখনকার, মানে আমরাও যা করি সেটা হচ্ছে আমরা PDF থেকে পড়ার খুব অভ্যাস করে নিচ্ছি, আমরা
রেডিমেড নোটস পড়া খুব অভ্যাস করে নিচ্ছি বিভিন্ন অ্যাপ্লিকেশনস থেকে, তো সেগুলো একটু হলেও অ্যাভয়েড করা উচিত। আর নিজের হার্ড কপি নোটস বানানো উচিত, নিজের নোটস বানালে নিজের মনে থাকে, তো মনে লাইক থাকবে এবং পরে সেটা হেল্প করবে। পরে সেটা অনেক হেল্প করবে স্যার সেটার জন্যই। অ্যানাটমিতে সাজেশন একটা টেক্সট বুক, একটা রেফারেন্স বুক। তো ওভারঅল করে তুমি বিশ্বাস করি যদি আমরা আলোচনা করি যে অ্যানাটমিতে কোন বইটা পড়েছো তোমরা বা পড়তে হবে, স্যার সবই আছে, সবাই একই বই তাই তো? স্যার অনেকে গোল্ড স্ট্যান্ডার্ড বই কেনার জন্য ভাববে যে আমি অনেক বড় ডক্টর হব, আমাকে গোল্ড স্ট্যান্ডার্ড বই কিনতেই হবে। তো ইনিশিয়ালি আমরাও ভেবেছিলাম সবাই মিলে গ্রেস অ্যানাটমি কিনবো, এদিকে হচ্ছে জ্ঞানিংস কিনবো, তো কিনেও ছিলাম পড়েও ছিলাম ইনিশিয়ালি। তো আলটিমেটলি আমরা বছরের শেষে গিয়ে দেখলাম আমরা দেবাশিস পরামরা মানে কি পড়ছি এক্সাম পাস করার জন্য, বা আমরা বিশ্রাম সিংই পড়ছি। তো অ্যানাটমিতে বলবো যে সব থেকে ভালো বই ছোট বই, কনসাইন্স বই, কিন্তু খুবই ভালো করে নোটস লেখা আর খুবই ভালো করে কনসেপ্ট দেয়া, সেটা হচ্ছে বিশ্রাম সিং। তাছাড়া বিডিসিও আছে, বিডিসিতে অস্ট্রিওলজিটা আমার পার্সোনালি খুব ভালো লাগে, তো বিশ্রাম সিংটাই আমি বলবো আমার জুনিয়রদেরকে কেনার জন্য। আর বিশ্রাম সিংটাকে ফলো করতে হবে, পড়তে হবে, থরলি না পড়লেও ভালো করে রিডিং মারতে হবে। আর তার সাথে সাথে আমরা সবাই যেটা ফার্স্ট ইয়ারে করি সেটা হচ্ছে আসমানি স্যার, আসমানি স্যারের নোটস, রেডিমেড নোটস একেবারে নয়, নিজে থেকে হ্যান্ডমেড নোটস বানাতে হবে। সেই হ্যান্ডমেড নোটসটাকে একদম থরলি পড়তে হবে, থরলি পড়তে হবে, মুখস্থ করতে হবে, বারবার এঁকে এঁকে মুখস্থ করতে হবে। মানে অ্যানাটমি শুধু মুখস্থ করলেই চলবে না, এঁকে এঁকে জিনিসটা কনসেপ্টটারও ক্লিয়ার হবে। আর ফিজিওলজিতে তোমাকে ভালো করে যে বইটা আছে সেই বইটা, স্পেশালি যেগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার সিবিএস সিএনএস যেগুলো আছে, এগুলো শক্ত চ্যাপ্টার বলবো না, ইজি চ্যাপ্টার, এগুলো কনসেপচুয়াল চ্যাপ্টার, এগুলো বারবার করে পড়তে হবে, বারবার করে পড়তে হবে যতক্ষণ কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে। আর বায়োকেমিস্ট্রিতে আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে বাসুদেবন, অনেকে সত্যনারায়ণ কিনেছে, বাট আমরা বাসুদেবন পড়েছিলাম। ডিপার্টমেন্টও বাসুদেবনটাই প্রেফার করে, ডিপার্টমেন্ট তো অবশ্যই বাসুদেব পছন্দ করেন, এটা আমাদের সময়ও দেখুন। আর তাছাড়া তো আমরা জাম্বুল খান স্যারের নোটস ও লাস্ট বায়োকেমিস্ট্রিতে জাম্বুল খান স্যারের জাম্বুল খান কি জেরক সেন্টারে তোমরা পেয়ে যাও না? জেরক সেন্টার, জেরক সেন্টারে মোটামুটি সব নোটস। আলটিমেটলি জুনিয়ররা যাই বলুক না কেন যে বায়োকেমিস্ট্রিতে হারপার কিনছে, আলটিমেটলি সেই তার মানে রেফারেন্স বই তোমরা কিনতে পারো, পড়া শুরু করে দিতে পারো রেফারেন্স বই, কিন্তু একটা টাইম আসবে যে সময় তোমাদেরকে শিফট করে যেতে হবে, ঠিক মানে যে শর্ট নোটস বুক গুলো এর সাথে শিফট করো। যেটা লোকে বিলিভ করে না যে আমি বইটা পড়ে শেষ করে দেবো, নিটের সময় আমরা কি করতাম প্রত্যেকটা টপিক এমন ভাবে গুলে খাবো যে, হ্যাঁ মানে প্রত্যেকটা লাইন পড়বো, লাইন মুখস্থ করবো। ফার্স্ট অফ অল এমবিবিএস পসিবল নট, এটা স্টুডেন্টদের বুঝতে হবে প্রথম কথা। তুমি অ্যানাটমি বই ইকুইভ্যালেন্ট টু ইওর নিট সিলেবাস, ওই অ্যানাটমি বই শুধু শেষ করতে বছর পড়বে যাবে এক্স্যাক্টলি। আর মানে শুধু একটা সাবজেক্ট তোমার নিটের ইকুইভ্যালেন্ট, তো তিনটে সাবজেক্ট ওরকম আছে, ইটস ফার্স্ট অফ অল নট পসিবল। তো তোমাকে ফার্স্ট অফ অল চুজ করতে হবে যে ভাই আমি পুরোটা পড়তে পারবো না, এটা তোমাকে মাথায় ঢুকিয়ে রাখতে হবে। ডাজেন্ট ম্যাটার হাউ গুড অফ স্টুডেন্ট ইউ আর, যতটাই তুমি স্যাক্রিফাইস করবে তুমি সব কিছু শেষ করতে পারবে না। তো এটা তোমাকে তো স্মার্টলি পড়তে হবে। ইফ ইউ ওয়ান্ট যে আমি গোল্ড স্ট্যান্ডার্ড বই পাবো, আমি না আমি তো পড়বো হার্পার থেকে পড়বো, আমি লিপেনগর থেকে পড়বো, আমি গ্রেস অ্যানাটমি পড়বো, মানে দ্যাট ইজ লজিক্যাল না তোমার জন্য। তোমার ফার্স্ট ইয়ার এক বছরের মধ্যে ওটা শেষ করা মানে হচ্ছে তুমি কলেজ লাইফের উপর মিস আউট করছো। অ্যান্ড আমি বিলিভ করি লাইক ডক্টর তো হ্যাঁ বই পড়ে তো হবে, বাট লট অফ দ্য থিংস যে কলেজ লাইফের ইম্পর্টেন্ট পার্টগুলো ওগুলো তোমার দরকার একটা ডক্টরের লাইফের মধ্যে, তো ওগুলো তুমি মিস আউট করছো। দিস ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট লাইক লাইক ইউর বুকস, তো ওগুলো না মিস আউট করাটাই বেটার যে ফার্স্ট ইয়ারের বই শেষ করাতে ভালো। তোমাদের কিছু সাজেশন জুনিয়রদের জন্য? একটা সাজেশন মানে এট দ্য এন্ড সাজেশন ফার্স্ট ইয়ার দিকে অনেকটা আর কি মানে এরকম থাকবে যে খুব পড়বো, একটা নোবেল প্রফেশনে এসে ডক্টর হচ্ছি অনেক পড়তে হবে আমাকে, আমি সারাদিন পড়বো, এটা ফার্স্ট ইয়ার দিকে একটু মানে এরকম একটা মাইন্ডসেট সবার মধ্যেই থাকবে। তো মানে অনেক দেখা যায় মানে অনেক কম্পিটিটিভ হয়ে যায় আর কি সবাই, যে এই বইটা পড়ছে আমি ওই গোল্ড স্ট্যান্ডার্ড একটা বই পড়বো, আচ্ছা এই এই সেমিস্টারে পাস করেছে আমি করিনি, আমি এরকম মার্কস পেয়েছি, একটা কম্পিটিটিভ একটা মানে একটা ক্রিয়েট হয়ে যায়, এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে যায়। আমি এটা বলবো যে কম্পিটিশন যেটা ছিল ওটা নিট অবধি ছিল, এখন যেটা আমরা যে প্রসেসটা থ্রু মানে আন্ডারগো করছি ওটা হচ্ছে মানে সেলফ ডেভেলপমেন্ট, মানে এখানে অনেক স্কিল ডেভেলপ করতে হয়, মানে নিজের একটা ডেভেলপমেন্ট হবে এখানে এসে, মানে অন্য একটা নিজেকে অন্য একটা হাইটসে নিয়ে যেতে হয়, প্লাস পুরো পুরো সিএনএমসি জানা যায় নিজের ইভেন্টসের জন্য, মানে আমাদের অনেক ইভেন্টস হয় এখানে। তো আমি সবাইকে বলবো যে সব কটা ইভেন্টসে পার্টিসিপেট কর, প্লাস মানে কোনো সিনিয়র থেকে ভয় না পেতে, অ্যাজ এ মানে র্যাগিংয়ের জন্য, র্যাগিংয়ের ভয় সবার থাকে আমাদেরও ছিল, বাট আমরা পরে এসে দেখলাম যে আমাদের ইমিডিয়েট সিনিয়র্সরা খুব ভালো, মানে এখন লিটারালি ওরা আমাদের ফ্রেন্ডস হয়ে গেছে। তো আর এটাই বলবে যে মানে কলেজ লাইফটা না মিস আউট করতে, পড়াশোনা সবাই করবে আমরাও করেছি, আলটিমেটলি আমরা একটা ভালো সিএনএমসি ইভেন্টস বা সিএনএমসি যে কালচারাল প্রোগ্রাম সেটার জন্য সিএনএমসি ফেমাস, খুব ফেমাস। বাট আমি কি আমি আমার প্র্যাকটিক্যালি একটা এক্সাম্পল দিচ্ছি, যেদিন সরস্বতী পুজো হলো এখানে তো এসেছিলাম তোমাদের সাথে কাটালাম,
তো তোমরা যেভাবে আয়োজন করেছিলে, এটা আরেকটু পরে আমি আরেকটা কোনো মেডিকেল কলেজে গেছিলাম, নাম বলছি না, তো সেখানে মনে হচ্ছে কোথায় এলাম। তো তখন এসব বুঝতে পারছি যে তোমরা সত্যি মানে সরস্বতী পুজোটা কিভাবে কত কষ্ট করে নামিয়েছিল এবং তোমরা ব্যাক বেঞ্চেশনায় নামিয়েছিলে। তাই আমি বলছি যারা জুনিয়র আসছে এর পরে, তো তাহলে তারা একটা জিনিস দেখো যে তোমাদের দাদিরা কিন্তু দুদিকটাই মেনটেন করেছে, পড়াশোনা করেছে, কলেজ লাইফটা এনজয় করেছে এবং তাদের সাজেশন তো তোমরা পেলে, তার মানে দুটো জিনিসই কিন্তু সমানভাবে মেনটেন করা যেতে পারে ডেফিনেটলি। এবং সিএনএনসি যেটা ঐতিহ্য সেটা তো ধরে রাখতেই হবে। একটা কথা বলবো, সবকিছুই করুক, তার সাথে ক্লাস গুলো যেন করুক, স্পেশালি প্র্যাকটিক্যাল ক্লাস গুলো, হেমাটোলজি আছে, ডাইসেকশন ক্লাস গুলো, ডাইসেকশন ক্লাস গুলো যদি মিস করে ফেলে তাহলে অনেকটাই প্রবলেম হবে, কারণ রিভিশনটা অতটা করে পাবে না ওরা। হেমাটোলজি কোনো প্র্যাকটিক্যাল যেন মিস না হয়, তার সাথে থিওরি ক্লাস গুলো করুক মোটামুটি, তার সাথে কলেজ লাইফটাও এনজয় করুক, দুটোই যেন ঠিকঠাক করে করে। ইন জেনারেল লাইক মেডিকেল কলেজের মেন্টালিটি, যেই স্যার আপনার ভিডিও দেখবে, সিএনএমসির হোক না সিএনএমসির হোক না, কেউ কোনো একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ বা কোনো একটা মেডিকেল কলেজের স্টুডেন্ট দেখবে, তো একটা জিনিস জেনে যাও যে ওয়ান্স ইউ একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ না, তোমার পুরো ডাইনামিক্সটা চেঞ্জ হয়ে গেছে ইন দ্য ওয়ে যে তোমার আশেপাশে যারা আছে দে আর নট এনিবডি, সবাই হচ্ছে বেস্ট অফ দ্য বেস্ট, নিট দিয়ে ঢুকেছে সবাই, হচ্ছে এমন এমন ছেলেগুলো যারা নিজের ক্লাসে স্কুলের টপার। তো ফার্স্ট অফ অল না, ওদের মধ্যে ইফ ইউ আর নট বিং এ টপার দেন ওটা কোনো এরকম ব্যাপার না যে তুমি খারাপ ছেলে। ওকে, ভালো স্কুল পয়েন্ট লাইফে বলেছো। ইফ ইউ আর ব্যাক বেঞ্চার তার মধ্যে পড়াশোনা করোনি বা তুমি এফোর্টস দাওনি, বাট ইয়ার এখানে মানে সবার মধ্যে সেই পটেনশিয়ালটা আছে, হ্যাঁ আমরা যদি একবার পড়াশোনা করে দেয় আদার্স অ্যাক্টিভিটি বন্ধ রেখে, যেটা একটা সময় করতে হবে নিট পিজি প্রিপারেশনের আগে, তো সেই সময়টা আমার মনে হয় তোমরা সবাই সাকসেসফুল হবে। আমার এক্স্যাক্টলি স্যার, ইনফ্যাক্ট ইউজের সময় তো আমরা এটাই করেছি, আমরা লাইক এক বছর সবাই চুপচাপ বসে পড়াশোনা করেছি, পেয়েছি আমরা নিট, তো ওটাই ব্যাপার হচ্ছে আমরা উই আর অল অলরেডি দ্য বেস্ট অফ দ্য বেস্ট, তো এটা ভেবো না যে ফার্স্ট ইয়ার আমার এটা আমার নম্বর খারাপ হয়েছে, আমি তো আই এম নট ওয়ার্থ ইট, আমি খারাপ ছেলে হঠাৎ করে, এরকম কোনো ব্যাপার না। ইউ হ্যাভ অলরেডি ক্রস দ্য হার্ডল উইচ মেনি পিপল আর ড্রিমিং টু ক্রস, ওরা চেষ্টা করছে এটা করার জন্য, ওরা মরছে, লোকেরা তিন চারবার ড্রপ নিচ্ছে লোকেরা, তোমরা ওটা ক্রস করে এসছো, আমরা আসছি এটা ক্রস করে, তো ডোন্ট থিঙ্ক দ্যাট ইউ আর নট ওয়ার্থি, ইভেন ইফ ইউ আর নট গেটিং গুড মার্কস ইন ওয়ান অর টু এক্সামস, ইউ আর অলরেডি ওয়ার্থ ইট, তুমি অলরেডি একটা ভালো জায়গায় আছো, তো এখানে কোনো লজ্জা নেই কম নম্বর আমার। আর একবার এই 5টা বছর যদি চলে যায় তারপরে লাইফে এনজয়মেন্টটা খুব কমই হবে, এই এনজয়মেন্টটা আর পাবে না ওরা, সেই জন্য এই 5টা বছর পড়াশোনার সাথে সাথে এনজয়মেন্টটাও করুক। সিএনএমসি আলাদা এনজয়মেন্ট, সিএনএমসি সিএনএমসি আলাদা এনজয়মেন্ট, সিএনএমসি অন্য কোনো কলেজের মতো না, একদম আলাদা একটা ডিফারেন্ট কলেজ, যেখানে এত ইভেন্ট হয়, এত ভালো সিনিয়র জুনিয়র ইন্টারাকশন, নো র্যাগিং, র্যাগিং ফ্রি ক্যাম্পাস, তো এখানে ওরা আলাদা একটা, হ্যাঁ, থ্রেট, কোনো থ্রেট কালচার নেই এখানে, কেউ শাসাতে আসবে না, কেউ ভয় দেখাবে না, কেউ ফিজিক্যালি হ্যারাস করবে না, কেউ মেন্টালি হ্যারাস করবে না, মানে নিজের ইচ্ছা মতো আমরা ফার্স্ট ইয়ারে ঘুরেছি, শুধু আমরা শুধু ওই হায়ারকিটা মেনটেন রেখেছি, সিনিয়রদের আমরা রেসপেক্ট দিয়েছি। সৌমিকে লাস্টে বলতে বলবো যে ব্যাক বেঞ্চার মানে ছেলেরাই বোঝায় বা ছেলেরাই ইভেন্টে পার্টিসিপেট করে, এরকম কি ব্যাপার নাকি সব মেয়েরাও বিভিন্ন ইভেন্টে পার্টিসিপেট করে? না, ওরকম কোনো ব্যাপার নেই, অবভিয়াসলি আমি যে কটা ইভেন্টস হয়েছে কলেজে সব করাতে পার্টিসিপেট করেছি, আর যেহেতু মানে MBBS এ ওরকম ছেলে টু মেয়ের রেশিও ছেলেদের বেশি হয়, মেয়েরা কম, আর এরকমই আমরা ভেবে থাকি যে ব্যাক বেঞ্চার্স মানে ছেলেরাই হবে, বাট আমিও মানে এদের সাথে এরা যা যা করতো সবই করতাম, সবসময় গিয়ে মানে ক্লাসের সেই লাস্ট বেঞ্চটাতে বসা, লেট করে ঢোকা সবসময় করতাম, বাট হ্যাঁ সবই চলেছে, মেয়েরাও আছে, মেয়েরাও করেছে, আমারও কত ফ্রেন্ডস আছে যারা সব কিছুতে পার্টিসিপেট করেও লাস্ট পর্যন্ত পড়াশোনা করে ভালো মার্কস পেয়েছে। আর একটা জিনিস বলবো সাজেশন ইন দ্য ওয়ে, যে আমরা যেরকম স্কুল লাইফে ছিলাম অনেকে ডিফারেন্ট ছিলাম, এখন যেরকম আছি মানে ইন্ট্রোভার্ট টাইপে ছিলাম, বা নিজের বাউন্ডারিজ ছিল যে পড়াশোনা করব, বাড়ি যাব, মা বাবার সাথে থাকবো, এরকম একটা ব্যাপার ছিল, এবার কলেজে এসে আমি বলবো যে সেই বাউন্ডারিজ গুলো থেকে একটু বের হতে, যাতে ডিফারেন্ট টাইপস অফ এক্সপিরিয়েন্স হতে পারে, এরকম ভাবা যে ঠিক আছে ইভেন্টস হচ্ছে তো হচ্ছে, আমি বাড়ি চলে যাব, বা আমাকে পড়াশোনা করতে হবে আজকে, বা আমি পিজিতে থাকবো, হোস্টেল নেবো না, কি কি প্রবলেম হতে পারে, বা বেশি সিনিয়রদের সাথে ইন্টারাক্ট করব না, মানে এরকম অনেক কিছু থাকতে পারে যে ওরা জানার আগেই সেটাকে রিজেক্ট করে দেবে যে না আমি তো কমফর্টেবল না, তো জাস্ট বলবো যে নিজের কমফর্ট জোন থেকে একটু বাইরে বেরোতে, বিকজ ফার্স্ট ইয়ারটা আমরা সবচেয়ে বেশি মজা করতে পারবো, আর আমাদের পার্সোনাল ইভেন্টসও থাকে ওটাতে, আমাদের অর্গানাইজ করতে হয়, সেকেন্ড ইয়ার থেকে একটু বেশি পড়াশোনাতে মন দিতে হয়, তো বলবো ফার্স্ট ইয়ারটাতে মানে একটু আউট অফ কমফর্ট জোন গিয়ে মজা করা উচিত। আমি মিথ্যা কথা বলছি, সরস্বতী পুজোর পর আমি প্রায় 150 জনকে চিনেছি আমার ব্যাচে, যা জানতাম না এক্সিস্ট করে ছেলেগুলো,
কারণ আমি একসঙ্গে চিনতাম, বাকিদের সঙ্গে জানতাম না, আসছে কথা বলছে না, সরাসরি বলতে একবার কথা বলে বলো না সেটা ভালো, সেটা তো মানে আমার কথা বলা উচিত আরো। তো এগুলোতেই তোমার লাইক অ্যাগন হোক, অনেকে দেখছি আমি অ্যাগনই আসিনি, তারপর বলছি এখন আমরা আসিনি, এখন ডে টু মিস করে দিয়ে ডে থ্রি মিস করে দিয়েছি, এইসব মানে যেন না করো, কাম টু অ্যাগন, কাম টু সরাসরি বলতে পার্টিসিপেট করো, ফ্রেশার্সে পার্টিসিপেট করো, বেশি বেশি করে লোক আসো ফ্রেশার্সের মধ্যে, সো লাইক দিজ আর ইম্পর্টেন্ট নিজের ব্যাচমেটদেরকেও চেনার জন্য। এই ব্যাচমেট 5 বছর থাকবে তোমার সাথে, অ্যান্ড ইনফ্যাক্ট তারপরও ভেবে নাও ইফ ইউ গেট পোস্টেড সামহাও ডক্টর হলে, দিজ পিপল উইল রেফার ইউ টু ইচ আদার, দিজ আর ইউর লাইফ লং ফ্রেন্ডস, সো এই ফ্রেন্ডশিপটা বিল্ড করা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট ইস দিস ইভেন্টস, সো ওটা যেন ওরকম ভাবে ট্রিট করা হয়। প্লাস কমিউনিকেশন খুব বড় একটা স্কিল, মানে এমন না আমি চুপচাপ থেকে গেলাম, কলেজে এলাম, ক্লাস করলাম, বাড়ি চলে গেলাম, অমনি না, আমার নিজের ব্যাচমেটদের সাথে কমিউনিকেট করতে হয়, প্রফেসরের সাথে কমিউনিকেট করতে হয়, সিনিয়রদের সাথে কমিউনিকেট করতে হয়। অ্যাকচুয়ালি কমিউনিকেশনটা লাগে, তোমরা এখন বুঝতে পারবে না, একটু পরে যখন সিনিয়র হবে বা যখন প্রফেশনাল লাইফে আসবে তখন দেখবে তোমার, তুমি অ্যাকচুয়ালি কত ডিগ্রি অর্জন করেছো সেটার থেকে বড় কথা তোমার চারপাশের পরিবেশটা কিরকম, তোমার বন্ধু বান্ধবরা কিরকম হয়েছে সেটা অনেকটা ম্যাটার করে, এবং সেটা তখনই পসিবল যদি তুমি কলেজে পড়াশোনার সাথে এগুলো তো অ্যাক্টিভেট সবার করো। সাথে মিশতে হবে, মিশে বুঝতে হবে কার সাথে মানে ভাইস, মানে যেটা বলে আর কি, ভাইস কার সাথে ম্যাচ করছে, মানে যেমন ওরা আমাদের করে গেছিল, আমাদের করে গেছিল, আমরা লাস্ট বেঞ্চে গিয়ে বসতাম, আমরা দেখলাম সবাই আমাদের সেম লেভেলে ফ্রিকোয়েন্সি ম্যাচ করছে, তো ওরকম একটা মানে হয়ে যায় আর কি, তাহলে জুনিয়রদেরকে বলো ক্লাসে আসো, ক্লাসে আসি, এনজয়মেন্ট করো, হ্যাঁ তোমাদের সবার সাথে জাস্ট মিশতে একটা হবে, ভাইস ম্যাচ করছে, কলেজ বন্ধুত্ব তৈরি করো, বাট পড়াশোনার সাথে আদার্স অ্যাক্টিভিটি গুলো চলো। আজকে অবভিয়াসলি। তাহলে আমরা এখানেই শেষ করবো, যদি অনেকের হয়তো অনেক কিছু প্রশ্ন থেকে গেল তাদেরকে বলবো কমেন্টটা জানাও, আর হয়তো এরকম সেশন আবার একটা আমরা করতে পারি। ওকে তাহলে, তাহলে আজকে আমরা এখানে শেষ করছি। ওকে সিএনএমসি কে নাম পে ইনচেক ইনচেক। ওকে।